মহোদয়কে উনার মূল আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে দিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসামাই যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون به مؤمنين شهود. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سمع نماز الدرود قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সিরাজপুর ইউনিয়ন ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাহ আমিনুল হক শাহজাদপুরী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি উপস্থিত জাতির কর্ণধার নায়েবে নবী সম্মানিত ওলামায়ে কেরামগণ, সামনে সমবেত পিতৃতুল্য বৃদ্ধ বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে অনেক অনেক অভিনন্দন মোবারকবাদ জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মহব্বত করে ভালোবেসে কোরআনে কারীমের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। যেহেতু ওলামায়ে কেরামগণ আপনাদের জন্য এই মাহফিলের আয়োজন করেছেন, আমার অনুরোধ থাকবে এটা যেন শুধু ওলামায়ে কেরামের কষ্টের ধারা না হয়, এই কষ্টের সাথে যেন আপনাদেরও সম্পৃক্ততা থাকে, কি বলেন? কারণ ওলামায়ে কেরাম যখন জান্নাতি হয়ে যাবেন
আপনার আমার এই কষ্টটাও তাদের সাথে আপনাকে আমাকে জান্নাতে নিতে সহযোগী হয়ে নায়েবে নবী বলে কথা। এই বিষয়ে যেহেতু আগে আলোচনা হয়েছে ওদিকে যাব না, আমি একটা বিষয়ের উপর যেহেতু আলোচনা করে থাকি সবসময়, আজকে যে বিষয়ে আলোচনা করব, গোটা পৃথিবীতে প্রায় সময় লন্ডন থেকে আমেরিকা থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমাকে ফোন করে নানানভাবে প্রশ্ন করা হয় যে যদি ইসলামই সত্য ধর্ম হয় তাহলে আল্লাহ কবে কাফেরদের ধরবে, সব জায়গায় মুসলিমদেরকে মারছে, মনক্ষুণ্ণ হওয়া, দুর্বল হওয়া এটা ইমানদারের চরিত্র নয়। ইমানদারের চরিত্র হচ্ছে কালেমার উপর ইস্তেকামত থাকা, রাসূলের সুন্নাতের উপর ইস্তেকামত থাকা, এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব। প্রশ্ন হতে পারে এমন কথা কি কোরআনে আছে কিনা, আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। সূরাতুল বুরুজ তিলাওয়াত করেছি আংশিক কিছু আয়াত কোরআনে কারিমে, 114টি সূরা, কতগুলো সূরা সবাইকে বলতে হবে আমার মানে আজকের এই আলোচনা এখান থেকে মুখস্থ করে যেতে হবে, রাজি আছেন? কোরআনের তাফসীর মুখস্থ হবে, হতে পারে এটা নাজাতের জরিয়া। কোরআনে কারিমে 114টি সূরা কতগুলো, এর মধ্যে 85তম সূরা হলো সূরাতুল দুই নম্বর। কোরআনে কারিমে 30টি পারা কতগুলো, 30টি পারার মধ্যে সূরাতুল বুরুজ হলো 30তম পারায়, মনে রাখবেন। তিন নম্বর, কোরআনে কারিমে সমস্ত সূরাগুলো দুটি ভাগে বিভক্ত, মাক্কি মাদানি, এই সূরাতুল বুরুজ হলো মাক্কি, অর্থাৎ যে মাক্কি জিন্দেগিতে রসুল অসংখ্যবার যেখানে সেখানে নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছে, ভালো করে মনে রাখবে। চার নম্বর, কোরআন কারিমের প্রত্যেকটি সূরার নাম আছে, চাই সেটা সূরাতে উল্লেখ থাকুক বা না থাকুক, যেমন সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে প্রসিদ্ধ 14টি, বা মশহুর নাম হলো সূরাতুল ফাতিহা, এই ফাতিহা নামটা কিন্তু সূরা ফাতিহার কোথাও নাই, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন পর্যন্ত। সূরার নাম হলো ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, এটাও আরেক নাম, বাট কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানে কোথাও ইখলাস আছে নাই, চাই সূরার নাম সূরাতে থাকুক বা না থাকুক। তবে সূরাতুল বুরুজ এই নামটা সূরার তৃতীয় শব্দে আছে, ওয়াসসামাই যাতিল বুরুজ, এরপর প্রত্যেকটি সূরায় কিছু আয়াত আছে কম বেশি, এই সূরায় আয়াত আছে 22টি, কতটি প্রত্যেকটি আয়াত ঘটিত হয়েছে বাক্য ধারা, এই সূরায় বাক্য আছে 109টি, কতটি সূরাগুলো দুটি ভাগে বিভক্ত, মাক্কি মাদানি, এই সূরা মাক্কি, নাম্বার 4
কোরআনে কারিমের প্রত্যেকটি সুরার নামকরণ আছে, এই সুরার নামকরণ সুরাতুল বুরুজ করে করা হয়েছে। নাম্বার পাঁচ, এই সুরা আয়াত আছে 22টি। নাম্বার ছয়, এই সুরায় শব্দ বাক্য আছে 109টি। নাম্বার সাত, বর্ণ আছে 438টি। মনে থাকবে প্রত্যেকটি সুরা অথবা আয়াত মালা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, খুব খেয়াল করে বুঝবেন। এই সুরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে যা বর্তমান বিশ্বের সমস্ত মুসলমানের প্রেক্ষাপট, গোটা বিশ্বের। একটু মনোযোগ দিয়ে শুনবেন কেন এই সুরা নিয়ে আলোচনা করছি। মুসলমানের মনোবলকে মজবুত রাখার জন্য, যে না আমরা হকের উপর আছি, যতদিন কালামের উপর আছি, আমরা যতদিন কোরআনের উপর আছি হকের উপর আছি, আমরা যতদিন সুন্নতের উপর আছি হকের উপর আছি, যতদিন থাকবো ততদিন হকের উপর থাকবো, ঠিক কিনা? এই সুরাটি নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে। কোরআন কারিমের এই 85তম সুরা আল্লাহ কেন নাযিল করেছেন, এই প্রেক্ষাপটটাকে দুটি ভাগে বিভক্ত করলাম সহজে বোঝানোর জন্য। মক্কাতুল মুকাররমায় মুশরিকরা যেখানে সেখানে ঈমান না অবরোধে সাহাবায়ে কেরামের উপর নির্যাতন আরম্ভ করেছে, কোথাও রাসূলকে শেয়ালে আবি তালেবে বন্দী করে রাখা হয়েছে, কখনো রাসূলের উপর প্রস্তর আঘাত করা হয়েছে, কখনো সাহাবায়ে কেরামকে জবাই করে শহীদ করা হয়েছে, কখনো সাহাবায়ে কেরামকে বৃক্ষের সাথে ঝুলিয়ে সাহাবত রামিয়ে সুদা পান করানো হয়েছে, কখনো সাহাবায়ে কেরামকে কোরআন দিয়ে নিখণ্ডিত করে দেওয়া হয়েছে, কখনো চরম তরঙ্গের উপরে সাহাবায়ে কেরামকে টেনে দেহটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে, প্রস্তরাঘাতে মাথা ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক সূরাতুল বুরুজ নাযিল করে বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্যাতন হবে, নিপীড়ন হবে, শহীদ হতে হবে, ইসলাম ছাড়া যাবে না। তাহলে কেন আল্লাহ সূরাটা নাযিল করেছেন এটা খুব খেয়াল করে শুনতে হবে।
আচ্ছা, প্রধানমন্ত্রীকে যদি বক্তৃতা করতে হয় সংসদে, তাহলে উনি কি বলেন, আমি কসম করে বলতেছি, আল্লাহর কসম, বাংলাদেশ ডিজিটাল করব? তারিক জামিল সাহেব, রাবিয়া এবং সুরিয়া
নাম শুনেছেন আপনারা? খুব একজন সালেহা আবেদ একজন নারী ছিলেন, নেককা আল্লাহর এক বান্দি ছিলেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, খুব খেয়াল করে শুনেন কিভাবে আবেদ হয়েছে, সারা রাত ইফতার চলছে দেখা। রাতের বেলা মুসল্লা নিয়ে তা মাঝে দাঁড়া, বাসায় মেহমান ছিল, মেহমান দেখে বলতেছে রাবিয়া এই রাতে তুমি মুসল্লা নিয়ে কোথায় যাওয়ার, একটু উকি মেরে দেখো পূর্ণিমার চাঁদটা কত সুন্দর। আমি তো পূর্ণিমার চাঁদের স্রষ্টার সৌন্দর্য দেখার জন্য যায় নামাজে দাঁড়াই। যদি চাঁদ এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর। লা উকসিমু বি
يوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامة بلى قادرين على أن نسوي بنانة قيامة سورة ما في قيامة সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন আর যারা রাসূলের শাফাত পাবে না তাদের জন্য জাহান্নাম অনিবার্য হয়ে যাবে ওই মুহূর্তে মানুষের মধ্যে এত কঠিন অবস্থা বিরাজ করবে যে তাই সে কি করবে না করবে কোনো কিছু খুঁজে পাবে না আল্লাহু আকবার এত ভয়াবহ অবস্থা হবে দুই নম্বর ব্যাখ্যা করেছেন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠবে কোরআন নিয়ে যদি এই আয়াতের ব্যাখ্যা করি আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বারিজে 43 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরআ কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন কবর থেকে উঠবে সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে কিন্তু কেউ কারো দিকে তাকানোর মতো তার কারো সুযোগ থাকবে না সাহস থাকবে না হিম্মত থাকবে না সবাই ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে আল্লাহু আকবার যদি ভূমিকম্প হলে এত ভয়াবহতা বিরাজ করে তাহলে কিয়ামতের ভয়াবহতাটা কত কঠিন হবে আল্লাহু আকবার কোরআনে কারিমে আল্লাহ পাক একবার নয় দুইবার নয় বারংবার সাবধান করে দিয়ে বলেছেন বান্দা ওই কিয়ামতকে ভয় করো যে কিয়ামতের কসম আমি আল্লাহ পাক করলাম তিন নম্বর এই আকাশ কার গুলি করে রকেট মেরে মিসাইল মেরে বিদীর্ণ করে সম্ভব আমেরিকা আর উত্তর কোরিয়া তো খালি লাগানো একবার তোমাকে উড়াই দিব ওকে তোরে উড়াই কথা বুঝছো ওদেরকে যদি বলা হয় মিয়া তোমার এত সুপ্রিম পাওয়ার হয়েছে নমরুদের মতো আকাশের দিকে একটা মারো দেখি আকাশ ভাঙতে পারো পারবে আল্লাহ এই আকাশ ধুলোর মতো উঠতে থাকবে কাগজ যেরকম ধরলে গুটায় আনা যায় আল্লাহ পাক আকাশকে এরকম গুটায় দেবে আল্লাহ এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে 17 নম্বর পারায় সূরাতুল আনবিয়া 10 নম্বর পৃষ্ঠায় 104 নম্বর আয়াত বললেন ইয়াউমা নাকুমিস সামা কাফাইয়িস সিজিল্লি কুতুব কামা বাদানা أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين الله أكبر أسمان ভাঙে নাই বিল্ডিং ভাঙে নাই তাতেই আপনি আর আমি অস্থির হয়ে গেছি তাহলে যেদিনে কোন সচ্চর্ণ বিচর্ণ হয়ে যাবে কি ভয়াবহতা আর আল্লাহর ক্ষমতাটা কি যে আল্লাহ এক সেকেন্ডে পুরো পৃথিবী ধ্বংস করে দিবেন গ্রহ নক্ষত্র মহাকাশ আল্লাহ থেকে মহা আর শক্তি ধরে পৃথিবীতে কেউ নাই এজন্য ডাকতে হবে কাকে তিন নম্বর পছন্দ করেছেন সাহেব আর মাসুদ সাহেবের একটা ব্যাখ্যা করেছি আরেকটি ব্যাখ্যা যদি করি আজ আপনি আর আমি দুনিয়াতে চুরি করলাম মানুষের সম্পদ লুট করলাম অপরের অগোচরে বিপদ করলাম মনে করলাম কেউ দেখেন নাই কিয়ামতের ময়দানে এই সমস্ত গোদামনের কারণে আল্লাহ পাক নিজে সাক্ষী হয়ে যাবেন আল্লাহ সাক্ষী হবেন তুমি বলতো তুমি কি করতেছো না করতেছো তুমি ভেবেছো কেউ দেখতেছে না আল্লাহ সাক্ষী এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুরা ফাতিহা আল্লাহ পাক
চব্বিশ নম্বর পড়ায় ১৩ নম্বর পৃষ্ঠার শেষ আয়াত ২৮ নম্বর আয়াত আল্লাহ পাক বললেন কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত আমলের জন্য আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। কি করছি কি না করছি আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। এক নম্বর সাহেবের ব্যাখ্যা, দুই নম্বর সাহেবের ব্যাখ্যা, আজ মুসলমানের মধ্যে এমন অনেক মুনাফেক ঘরে ঘরে ঢুকে গিয়েছে যারা অর্থের লোভে, যারা ক্ষমতার লোভে ইসলামের সঙ্গে নাফরমানি করতে দ্বিধা করে না, রাজনৈতিক অপকৌশলের গুলি আজ নবীকে বানিয়েছে, নবীর নামে ব্যঙ্গ করে নবীকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত কাজ করে। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল নিজে সাক্ষী হয়ে যাবেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিক ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। পাঁচ নম্বর পড়া তিন নম্বর পৃষ্ঠা হেফজুল কোরআনে সূরা নিসা ৪১ নম্বর আয়াত আল্লাহ পাক বললেন আমার নবীর সাথে যারা বিয়াদবি করবা কিয়ামতের ময়দানে আমি নবী তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে তোমার জাহান্নামে ঢোকানোর কারণ হয়ে দাঁড়াবো, নয়তো তোমার পক্ষে সাক্ষী দিয়ে আমি নবী তোমাকে জাহান্নামে নিয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ, প্রত্যেক উম্মতের জন্য তার নবী সাহেব হবে, আর আপনারা উম্মতে মুহাম্মদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নবীর সাথে বিয়াদবি চলবে, নবীর সুন্নতের প্রতি অনীহা প্রকাশ চলবে, পছন্দ করা যাবে। খুব খেয়াল করে বুঝলেন এখানে অনেক পথ চলে যাচ্ছে, এজন্য সাহেব নবী হবে। দুই ব্যাখ্যা গেল। তিন নম্বর ব্যাখ্যা, কেন আল্লাহ পাক সাহেবের প্রসব করেছেন? এটা এত কঠিন একটা অবস্থা, কিয়ামতের ময়দানে নিজে কি করলাম না করলাম সমস্ত কাজের জন্য নিজে সাক্ষী হয়ে আল্লাহর দরবারে নিজের বিরুদ্ধে বিচার দায়ের করো, এর থেকে আর কঠিন মুহূর্ত হতে পারে না। সংসদে দাঁড়িয়ে আর আদালতে দাঁড়িয়ে যদি এই কথা বলতে হয়, আমল নামা পড়তে হয় যে নোয়াখালীর ইমামদের ৫০,০০০ টাকা আমি মেরে গেছিলাম, ওনারা দিয়েছিল একটা রাস্তা করার জন্য, তারা নেমে রেখেছি কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে আমল নামা করাইয়া দিবেন আর নিজে পড়তে থাকবো আমি অমুক এই এই করেছি এই এই করেছি, এর থেকে আর ব্যর্থতা আল্লাহর জমিনের কোনো ব্যর্থতা হতে পারে না। আল্লাহ আল্লাহ হাতে দিয়ে কোরআন কারীম খুলে দেখুন, ১২ নম্বর পারাতে হিজুর কোরআনে ২ নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক ১৪ নম্বর আয়াতে বললেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইহি দুনিয়ার মুখে উচ্চ বিরাশির জন্য নিজের গলার ভেতরে তিন ঘড়ি চার ঘড়ি পাঁচ ঘড়ির হারাম চেন লাগাইলাম, মানে গোল্ডের চেন। এমন বাংলাদেশে শিল্পপতি আছে যে একবার একদিন যে জুতা পরে ওই দিন দ্বিতীয়বার আর জুতা পায় দেয় না, এত বড় ধনী মানুষ। একটা টি শার্ট একদিন পরে আরেকদিন পরে না, দেহের বড়াই হাতের ভিতরে একটা ঘড়ি পরে ৩৬,০০০০ টাকা দামের ঘড়ি আংটি লাগাইছে একটা না পাঁচটা, কথা বুঝেন খেয়াল করেছি, একটা নাকি বিপদে মুক্তি আর একটা ভালোবাসায় সফলতা, আর দেহের এই কপাল দিয়ে আল্লাহকে সেজদা দেন নাই, আংটির এত ক্ষমতা একটাও তোমার মুক্তি দিল না, কন্ডালি দেখালো না, করতে আংটি একটার পর একটা কইরা আর মুস টুস লাগায় মনে করেন মুস পানি খেতে এলে এরকম উঠে আসে, লম্বা লম্বা চুল আর গায়ে বেঁধেছে আর নানান কাহিন কানে দুল টুল লাগায় সে মনে করতেছে তারা কোনো আল্লাহর ওলি থাকে, আরে কাম তোমাকে তো জঙ্গল মনে হইতেছে বছরে মনে হয় একদিন গোসল করো, আর গাঁদা খেয়ে ধোয়া ছেড়ে চিন্তা করে ওই ওই ধোয়া গাঁদা ধোয়ার ভিতরে আল্লাহর স্পষ্ট ভাবে মনে রাখবে যে বা যারা নামাজ আদায় না করে
তাহলে কি এই রাসূলের চেয়ে এক ডিগ্রি বেশি মানে ভাব হচ্ছে? আমার এটা নিয়ে আবার ওলামায়ে কেরাম বলবি আলেমরা কথা বললে সমস্যা, তুমি নামাজ না বললে তোমার কথা বলবে না। ওটা আমার মাকসাদ, আমার মাকসাদ হচ্ছে যেই হাত যেই গলা যেই দেহে আমি এত যত্ন করে না কষ্ট দিই নাই এত দামি দামি জিনিস পরে না, এই দেহকে আমাদের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী দিলে আল্লাহ জনগণের টাকা চুরি করে 36 লাখ টাকা দিয়ে ঠিক কিনা আমরা অমুকে এতিমের মাল ওইটা বিক্রি করে তারপর সে বড় লোক হয়েছে গিয়া মার্কেটিং করেছে মুখে খাওয়াই জন্য। এই জন্য কোরআন কারিমে আল্লাহ পাক তাফসীর করেছেন সূরা নূর 18 নম্বর পারায় আল্লাহ পাক 24 নম্বর আয়াতে বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। নিজের হাত নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের জবান নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, কি কঠিন অবস্থা হবে? মারাত্মক না? আজকে দেখবেন যদি কাউকে মারা হয় রিমান্ডে নেওয়া হয় তাও চুরি করছে না বলবে ওটা ঠিক কিনা? আমরাও চাই সরকার পরিবর্তন হোক, যেমন খালেদা জিয়া কি দুর্নীতি করছে এখন মাননীয় প্রধানমন্ত্রী বের করতেছেন, আবার এই জামানার কেউ করলেও পরবর্তী সরকারের ঠিক কিনা? কিন্তু সবার তো ধরা পড়বে সেদিন একমাত্র আল্লাহ, ঠিক কিনা? অন্যায় করেছে কেন করেছে কার কাছে ধরা পড়বে? আরো বুঝি এই জমিন দিয়ে দম্ব করে হেঁটে গিয়েছেন গ্রামের মাঠে, এই জমির আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কঠিন অবস্থা হবে সিংহাসন কে টিকাবে? একটা ব্রিলিয়েন্ট ছেলে দেখে আমাকে দেন,
আমি তাকে জাদু বিদ্যায় পারদর্শী করে দেই, যে কিনা আমার পরে আপনার সিংহাসন ঠিকানোর কারণ হবে। বলে ঠিক আছে। বাদশাহ যাচাই বাছাই করে একজন যুবক টিনেজার ঠিক করল, জাদুঘরের কাছে জাদু শেখার জন্য পাঠিয়েছে। ছোট্ট ছেলেটি টিনেজার প্রতিদিন বাড়ি থেকে যখন জাদুঘরের কাছে যায়, আবার জাদুঘরের থেকে বাড়ি আসে। পথিমধ্যে একজন আলেমের বাড়ির সন্ধান পেয়ে যায়, খ্রিস্টান আলেম, যিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর বাচ্চা নিজেকে রপ্তানি করেছে, বাচ্চা বলে আমি আমার উপাসনা করা লাগবে। নাউজুবিল্লাহ। যুবক প্রতিদিন যখন ওইদিকে জাদুঘরের বাড়ি যায়, যাওয়ার পথে একদিন দুদিন যেতে যেতে আলেমের বাড়ির সন্ধান পায়। আলেমের বাড়ি গিয়ে হাজির হয়ে গেল, খুব মনোযোগ দিয়ে শুনে আলেম তাকে দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা কোনোদিন রব হতে পারে না, সে তো হলো মাখলুক। বলো ইলাহ তো হলেন একমাত্র তিনি, যার সাথে আর কোন শরীক নাই। জোরে বল আল্লাহু আকবার। ছেলেটি হুজুরের দাওয়াত গ্রহণ করে কালেমা পড়েছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে মুমিন হয়ে গেছে। এখন প্রতিদিন দিন শিখতেছে আলেমের কাছে, জাদু শিখতে যাওয়ার সময় প্রতিদিন ওই বাড়িতে ঢুকে আবার দিন শিখে, তারপর জাদু শিখতে যায়, আবার বাদশাহের কাছে আসে। যাতায়াতের মধ্যে হঠাৎ একদিন দেখতে পায় রাস্তার মধ্যে বিশাল একটা আজগুবি বিশাল প্রাণী, কোনো কোনো মুফাসসির এটা অজগর সাপ লিখেছে, আবার কেউ কেউ হিংস্র সিংহ করে উল্লেখ করেছে। মানুষগুলো এলো পাতারে চতুর্দিকে দৌড়াচ্ছে, যুবককে হাজির হয়ে যায়। বলে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেখো রাস্তার ভিতরে এটা কি, ওইদিকে তো যাওয়া যাচ্ছে না। যুবক চিন্তা করেন, আজকেই তো তাহলে আল্লাহকে পরীক্ষা করার তাই। রাষ্ট্র থেকে একটি পাথর নিয়েছে, পাথর নিয়ে হাদিসের ভাষ্য আল্লাহ রাসূল বলেন, যুবক বলতেছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিল আহাব্বা ইলাইকা মিন আমরি সাহির ফাকতুল হাদিহি দাব্বা। আল্লাহ, আমি তো এখন বিমুখী আছি, একদিকে জাদুঘর জাদুঘরের কাছে যাই যে কিনা বাদশাকে রব শিখায়, আর আরেকদিকে এই আলেমের কাছে যাই যে বলে বাদশা রব নয়, আল্লাহ ছাড়া আর কোন সামাজিক পরিবেশের সবার কাছে ছড়ায় গেছে, খেয়াল করবি এবং কিন্তু মেইন পয়েন্ট খেয়াল
চতুর্দিকে ছড়ালে পড়ে ওই মন্ত্রী, ওই বাচ্চার একজন মন্ত্রী ছিল যিনি অন্ধ, ক্যাবিনেট মেম্বার, বাট এক্সপিরিয়েন্স বেশি হওয়ার কারণে তাকে মন্ত্রিত্বে রাখা হয়েছে অন্ধ হওয়ার পরেও। তো অনেকে গিয়ে বলতেছে, মন্ত্রী মহোদয় আপনি তো কেমন মন্ত্রী হইলেন, এখন চেয়ারটাই দেখলেন। তো এর যুবকের সন্ধান পেয়েছি, ওই যুবকের কাছে অন্ধ লোক গেলে সে হাত বুলিয়ে দেয়, অন্ধ হওয়ার দেয় না, মন্ত্রী মহোদয় আমি শেফা দিতে পারি না, বরং শেফা দেন আমার আল্লাহ। আপনি যদি কালেমা পড়েন তাহলে আমার আল্লাহ আপনাকে শেফা দিবেন। মন্ত্রী চিন্তা করলো, আজ পর্যন্ত কেমন চোখের মালিক হলাম যেটা আলো নাই, আর যদি কালেমা পড়ার দ্বারা যদি আলোকিত হয়ে যায় সমস্যাটা কই, তাহলে আমাকে কালেমা পড়াও। কালেমা পড়ায় মুমিন বানাইয়া দিলেন। যুবক এবার আল্লাহর নাম নিয়ে যখন হাত ধরলেন, অন্ধমন্ত্রী আল্লাহর রহমতে চক্ষুষ্মান হয়ে যায়। আজকাল চক্ষুষ্মান মন্ত্রী কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে অন্ধমন্ত্রী আল্লাহর পরিমাণে চক্ষুষ্মান হয়েছে, আর আজকালকের মন্ত্রীরা কোরআন সুন্নাহ ছাড়া অন্ধ হয়েছে। কোরআন সুন্নাহের সৌন্দর্য দেখতে পায় মন্ত্রী তো চক্ষুষ্মান হয়ে গেছে। এখন আমি খুব সংক্ষেপে বলতেছি, কারণ আমি দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেলে পানি পড়তেছে আমার উপরে পড়তেছে। তাই আমি সংক্ষেপে আপনাদেরকে সুরাত তাফসির শোনাচ্ছি। মাইক করেন না, কেউ মাইক করেছেন? আলোচনা চলবে না ইনশাআল্লাহ। কেউ উঠলে কিন্তু বন্দুক আছে বিষয় খেয়াল করে। এখন মন্ত্রী পরের দিন মন্ত্রণালয়ে গিয়ে আছে, বাচ্চা দেখে বলে আরে মান রদ্দা আলাই তাবাসসার, তোমার চোখ ফিরে দিছে বেটা। কয় রব্বি আম্মা আমার খাস, আমি মন্ত্রী দিলাম এমনি বানাইলাম, আর বিএনপির গুণগান গাস কোন দিকে গেল? মানে আমি করে বাঁচাই, আমি খাওয়াই, আমি সব করি, আর রব্বি আল্লাহ আমি ছাড়া আমার কোনটা আল্লাহ? তো মন্ত্রীর উপর খেপে গেল, বলা খারাপ কোন খাই আমি ছাড়া তোর নাম আছে? হ্যাঁ আছে। কয়েকে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি রব না, কয়ে এটা রেডি মানতে চাই। যুগের ভাষা কাল পৃথিবীতে আজও দেখবেন, যখনই হক কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, আনদেরকে কোরআনের ব্যাপারে শেখানো হবে। এই চিরন্তন সত্য কথা। আমার সাহেব মুক্তি ভদ্র লোক, আমি প্রায় দুই বছর গৃহবন্দী, জেল খায় গিয়েছেন অসংখ্য বার, সাইফুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আরো কত ওলামায়ে কেরাম যখনই হক কথা বলেছেন তখনই জেল খায়। এটা আজকের ইতিহাস নয়, এটা বহু আগের ইতিহাস। রিমান্ডে নিয়ে যাওয়া মারা স্টার্ট হলো, বললো এই রবের সন্ধান কোথায় পেয়েছ? এখন এই রবের সন্ধান কোথায় পেয়েছ? ওই ছেলের কাছে, ছেলের সন্ধান দিয়েছে। ছেলেকে ডেকে আছে, আইনকে বা বাবা তুমি তো খুব ব্রিলিয়েন্ট, কয় কেন? ও তোমার জাদু শিখতে দিয়েছিলাম, তুমি তো পাক্কা জাদুকর হয়ে গেছে। বলে কি বলে? কোন দুলুক ভালো হয়ে যায়, লেংড়া ভালো হয়ে যায়, কানা মানে লাউসপি শিফা ইন্না মায় আসে। কয় হায় তো পা পাঠাইলাম জাদু শিখতে, তুইও আল্লাহ কথা বলিস, যদি তুমি আল্লাহকে ভুলে না যাও, আমাকে যদি রব না মানো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। আলেম জবাব দিলেন, বাদশা মহোদয় একবার নয় দুইবার নয় হাজার বার শহীদ হতে রাজি আছি, এক মুহূর্তের জন্য তোমাকে রব মানতে রাজি নাই। আলেমের দেহ দুটুকরো করে শহীদ করে দেওয়া হলো। বাদশা এবার চিন্তা করলো, যুবককে পরে ধরব, মন্ত্রীকে ডেকে আনলো, এনে মারা স্টার্ট করলো, আরম্ভ করলো, আর বললো আমাকে রব মান। মন্ত্রী মহোদয় একই কথা বললেন যে রবের সন্ধান পেয়েছি, এই রবের সঙ্গে হায়াত থাকতে কোনোদিন না প্রমাণী করার কোন সুযোগ নাই। মন্ত্রীকে শহীদ করে দেওয়া হলো। আবার যুবককে ডেকে এনে কমিটি গঠন করে যুবকের সঙ্গে দিয়ে দেওয়া হলো, যুবককে পাহাড়ের উপরে নিয়ে যাও, কারণ একে যদি রাজ্যের ভিতরে মারতে যায়, আর যদি তার কোনো কারামতি জাহির হয়ে যায়,
তাহলে আর মনে হচ্ছে আমার সব মন্ত্রীরা মুসলমান হয়ে যাবে। এমন জায়গায় মারতে হবে যেন গন্ধ কোথাও না পাওয়া যায়। কমিটি গঠন করে পাহাড়ের উপর পাঠিয়ে দিয়েছে, বিশাল পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো, জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তাকে অপার করা হলো। তুমি যদি কালেমা ছেড়ে দিয়ে বাদশাকে রব মানো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, নিয়ে যাওয়া হবে, অন্যথায় তোমাকে মেরে ফেলা হবে। যুবককে যখন এই কথা বলো, যুবক আল্লাহ পাকের কাছে বিচার দায়ের করলো, আল্লাহ মাগফিনি হিম্মি মা শের, আল্লাহ ওরা আমাকে মারার জন্য এনেছে, তুমি কি করবা তাই করে দাও, আমি কিছু জানি না। আরম্ভ হয়েছে সব মরে ওখানে শেষ, আর যুবক হেঁটে হেঁটে আবার বাদশার দরবারে এসে হাজির। বাদশা দেখে বলতে স্যার তুমি আমার সাথে লোকেরা করি কাফান, এদের জন্য আল্লাহ আমার কিছু করা লাগে, আল্লাহ একটা জিনিস মনে রাখবে। মানে এখানে মাঝে মাঝে কিছু সামাজিক কথা বলে যাচ্ছে, আলেমদের সাথে বিয়াদবি করা হয়, আমি ইমামের ভোগের যাচ্ছি না, জাস্ট আলেম নায়েবের নবীর সাথে বিয়াদবি করা হয়। মনে রাখবেন একজন নায়েবে নবী গভীর রাতে দুই চোখের দুই ফুটা পানি আপনার মস্তক তলা দিতে পারে। গভীরভাবে কথাগুলো খেয়াল রাখবে, বিশাল জাহাজ দিয়ে সমুদ্রের মাঝখানে পাঠিয়েছে, দেখো আগের বার চলে আসছে, এবার যেন সাতটায়ও না আসতে পারে, সমুদ্রের ঢেউ এমন করে নিয়ে মারবা, বলে বুঝছো তো বুঝছি। নিয়ে নিয়ে যাওয়ার পরে কয়ে দেখো তুমি রব মানো বাচ্চাকে, তাহলে তোমাকে ছেড়ে দেবো, নইলে কি দেখো তোমার মরণ। কয় আল্লাহ 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 তাদেরও মরণ আসছে, এমন ছত্র আসছে সব তুমি দেবো শেষ। এখন পাইলটও নাই ড্রাইভার, যুবক পানির উপর দিয়ে হেঁটে হেঁটে এসে বাচ্চার দরবারে হাজির। বাদশাহ দেখে আসছে, হাউস পসিবলাই তুমি কি বলে আসছে, আমার রোজ ফলো করা লাগবে। বাবা তোর যেমনে মারা লাগে সেমনি মার, বা কি করতে হবে বল। গোটা রাজ্যের সবাইকে ডাকা আনিয়ে আসতে হবে, আচ্ছা এটা করবো, একটা সুলি বানাতে হবে স্টেজ লাইক এরকম, ওখানে আমাকে মারতে হবে, আর আপনার তীর্থ আমার না চলবে, আমার তীর্থ রূপ নিতে হবে, আমার আসলে একটা দোয়া করতে হবে। তাহলে বাচ্চা নিজেও আরেকটা সমস্ত কিছু অ্যানাউন্স করা হলো, বিশাল মঞ্চ তৈরি করা হলো, সবকিছু তৈরি করা হলো, যুবককে নিয়ে আসা হলো, ঠিক যেভাবে বলেছে সেভাবে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নেওয়া হলো, সমস্ত মানুষ হাজির, যেহেতু বাচ্চা এলান করেছে। যখনই তীর নিক্ষেপ করলো বিসমিল্লাহির রাব্বিল গোলাম বলে, উপস্থিত সমস্ত জনগণ চিৎকার দিয়ে বলে উঠলো, আমান্না বিরব্বিল গোলামি লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ বাচ্চা বলতেছে বিসমিল্লাহির রাব্বিল গোলাম। এই মাহফিল যে দাওয়াতের চূড়ান্ত পর্যায়ে, এটা এখান থেকে প্রমাণ হয়। শহীদ হয়ে গেল যুবক, সবাই ইমান এনেছে, বাচ্চার মাথা খারাপ, কিছু চেলা চন্দ থাকে না, বাচ্চা বলে কি করলেন মারা হয়ে গেছে, এখন কি করা, বলেন সবচেয়ে ইমান ছাড়তে,
বলা হলো তোমরা ইমান ছাড়ো, সবাই পায় আমরা সত্য রবকে কোথায় সন্ধান পেয়েছি, জীবন চলে ইমান ছাড়ো। এখন চাঞ্চারা পঁয়ত্রিশ বাজারের সমস্যা নাই, সাপলা চত্বর চত্বর যেখানে হোক মেরে ফেলো সব, বুঝলেন নাই, মারো মারা স্টার্ট হলো। বিশাল করে পরীক্ষা খনন করা হয়েছে, ইতিহাস আজকের নয়, প্রতিদিন আসার লক্ষ্য আন্নার ইদারদের উপর পরীক্ষা খনন করে সেখানে আগুন জ্বালিয়েছে, ইন্ধন পূর্ণ করা হয়েছে, ইনহুম আলাইহা কুরআন তারা পাশে বসে আছে, ওহুম আলা মা ইফআলুনা বিল মুমিনিন শাহীদ, আর মুসলমানের রক্ত মাখা দেহ দেখে আনন্দ উচ্ছল এনজয় করতে হয়েছে। আর গোটা পৃথিবীতে বারবার দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, মুসলমানের দেহ আগুন দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে পোড়ানো হচ্ছে। আল্লাহর ইমান নাই তাদের অপরাধ, আজ গোটা পৃথিবীতে
সবাই হাতে হাত রেখে ভাই ভাই হয়ে যায়। কাফেররা কিছুই করতে পারবে না। ঠিক কি না ঠিক? আজকে ইসলামকে বানানো হলো জঙ্গি, দাড়িকে বানানো হলো জঙ্গি, সুন্নাতকে বানানো হলো জঙ্গি। আর এটা পৃথিবীর ইস্যু, বাংলাদেশের না, আমেরিকার কথা বলছে। আমেরিকা রিসেন্টলি তিনটি ঘটনা ঘটেছে, এর দুটি ঘটিয়েছে খ্রিস্টানরা, মানে বিধর্মীরা, জঙ্গি বলে নাই, কিন্তু একটা নামধারী মুসলমান করিয়েছে, এটা পরিকল্পিত, তাতেই জঙ্গি হয়ে গেছে। পৃথিবীর অমুসলিমরা সব সময় মুসলমানদেরকে জঙ্গি বানানোর চেষ্টা, অপচেষ্টা, অপকৌশলে লিপ্ত আছে। আপনাকে আমাকে বুঝতে হবে আজ কোথায় আপনার আমার ভবিষ্যৎ। মসজিদে নববীর মতো পবিত্র জায়গায় ইহুদি ব্রোকারকে দোকান করেছে, সে আবার সেলফি তুলে সেটা টুইট করেছে। সুপ্রতিষ্ঠিত একমাত্র সস্তা ধর্ম সেটা জানেন বলে কিভাবে
এমন আল্লাহ ইসলামকে এজন্য সুরক্ষিত রেখেছেন, ধাক্কা দিলে পড়ে যাবে না, পানিতে ভাসাতে চাইলে ভেসে যাবে না, জ্বালিয়ে দিতে চাইলে জ্বলে যাবে না, ঠিক কিনা বলে যাবে না। বলতেছি কি বল, আমি বললাম আপনি আর আমি যেখানে গিয়ে ব্যর্থ, ইসলাম সেখানে গিয়ে ব্যর্থ নয়। আল্লাহ বলতেছি কি বল, আপনার বার্তাবাহকের প্রমাণ হাজর আদম পর্যন্ত দিতে পারবে? আমাকে বলে আপনি পারবেন? অবশ্যই পারবো, ইসলামে সুরক্ষিত আছে। বলতেছি কিরকম, আমি বললাম যেরকম আমার নাম বলেছি, বাবার নাম বলেছি, দাদার নাম বলেছি, দাদার বাবা পারিনি, কিন্তু ইসলাম নবীজির দাদার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে হযরত আদম পর্যন্ত পৃথিবীতে সুরক্ষিত, সংরক্ষিত, নির্ভরভাবে বলতেছে শোনান আমাকে। বাবু বাসের ভিতরে ছিলাম, এটা প্রায় 7-8 বছর আগে ছিল। প্রাণ বললাম কি হবে, বলতেছে বলে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমার নামের পরে বাবার নাম রাফি বিন মুনির, উপরের দিক বিন ডাক্তার ফজল মুহাম্মদ, নবীর নামের পরে তার বাবা তার দাদা, এরকম উপরের দিক হযরত আদম পর্যন্ত। হ্যাঁ বলেন, আমি বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দ মানা বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয় বিন গালিব বিন ফাহদ বিন মালিক বিন নাদর বিন কিনান বিন খুসাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নাজার বিন মার বিন আদনান বিন আওয়াদ বিন হামাইসা বিন সালামা বিন আউস বিন বাউস বিন কামওয়া বিন উবাই বিন আওয়া বিন নাসিব বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলা বিন তাবিখ বিন জাহিদ বিন নাহিস বিন মাকি বিন আইফি বিন আবকর বিন উবায় বিন আদুআ বিন হামাদা বিন সাম্বা বিন ইয়াসরবি বিন ইয়াহজা বিন ইয়ালহান বিন ইরআওয়া বিন আইদি বিন জিশা বিন ঈসা বিন আকনাদ বিন ইহাম বিন মুকাসসর বিন নাহিস বিন জারে বিন সামি বিন মাজি বিন ইওয়া বিন ইরাক বিন কেদার বিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন আজর বিন নাহু বিন সারুজ বিন রাউ বিন ফায়েজ বিন আবেদ বিন আরফাকশা বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন নামিল বিন মাদুশায় বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন ইয়ারু বিন মারহালে বিন কেমা বিন আরুশ বিন শিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটাও কি সম্ভব? আমি বললাম এটা শুধু ইসলামেই সম্ভব। আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ বলেছেন আল্লাহ ইতিম্মু নূরি, ঠিক কিনা বেঠে? ঠিক কিনা বেঠে? আজ পৃথিবীতে ইসলামকে জঙ্গিবাদ সাধারণ অপরাধ হয়ে গেছে। নবীর সুন্নাকে নিয়ে ব্যঙ্গ করার অভাব নাই, শহীদ করা হয়েছে আমরা সেই শাহাদাতের
ভালো লাগবে না? ভালো লাগে? প্রতি বছর হোক চান।